এভাবে কি জমে তোতরার তরে তরে বাসতে থাকে মনতরে সচ্চা গুনাহো কো শুনকে দুয়াও করে আছেন সবাই, আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিও আমরা শিখবো একটি অসাধারণ ট্রেন্ডিং ভিডিও এডিটিং, যেটা আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্যাটাস ভিডিও এডিটিং। এটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো তার জন্য আমাদের প্রয়োজন হবে ইনশট নামক অ্যাপ্লিকেশনটি, এটা আমরা ওপেন করে নেবো। দেন এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করবেন আপনারা। সিম্পলি ভিডিও সেকশনে ক্লিক করার পর এখানে নিউ বাটন দেখতে পাচ্ছেন, এটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আপনি এখান থেকে যে কোনো ছবি আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে মোট 10টি ছবি সিলেক্ট করে নিচ্ছি। আপনার পছন্দ মতো ভিডিও এখান থেকে অ্যাড করে নিতে পারেন, যেটা আপনার সুবিধে মনে হয় সেটা এখান থেকে আপনারা ইজিলি নিয়ে নেবেন। ক্লিক করার পর এরপর সর্বপ্রথম যেটি করে নিতে হবে, ক্যানভাস নামক অপশানে ক্লিক করে যে রেশিওটি আমরা সেটা আমরা ঠিক করে নেবো। ক্যানভাসে ক্লিক করলাম, দেন এখান থেকে 3:4 রেশিওটি সিলেক্ট করছি। দেন এটা একটু দেখতে পাচ্ছেন, একটু জুম ইন করে নেবো আমরা। তার জন্য এটা টেনে একদম আমরা 50 করে নেবো। দেন জুম ইন করে এটা ডবল রাইট অপশান দেখতে পাচ্ছেন, এটাই ক্লিক করছি আমরা, কারণ এটা জুম ইন হয়ে পুরো সবকটি ছবিতে আমার অ্যাপ্লাই হয়ে যাবে। তার জন্য ডবল রাইট অপশানে ক্লিক করে এখানে ক্যানভাস অ্যাপ্লাই ডবলে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ছবির আমার ব্যাস রেশিওটি আমরা সাইজ হয়ে গিয়েছে। দেন এরপর আমাদের যেটি কালারটি আমরা চেঞ্জ করে নেবো, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেবো। তার জন্য ফিল্টার আমরা ক্লিক করছি। ফিল্টারে ক্লিক করার পর আরও একবার ফিল্টারে ক্লিক করছি। দেন এখান থেকে লুনার নামক অপশান দেখতে পাচ্ছি 2 নম্বরে, এটাই ক্লিক করে এখান থেকে ডার্ক নামক অপশান দেখতে পাচ্ছেন, ডার্ক এটাই ক্লিক করবেন। ক্লিক করে ঠিক একইভাবে ডবল রাইট অপশানে ক্লিক করে এখানে ফিল্টার অ্যাপ্লাইড হলে ক্লিক করছি। সিম্পলি এখানে এফেক্টে ক্লিক করবেন। এফেক্টে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে আপনারা বিটস নামক যে অপশানটি দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে ব্ল্যাক দেখতে পাচ্ছেন, ব্ল্যাক অপশানটি সিলেক্ট করে এই যে এখানে 2 নম্বরটি একটু বাড়িয়ে দেবেন এবং যে 1 নম্বরটি আছে এটা একটু কমিয়ে দেবেন। দেন রাইট অপশানে অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের সুবিধা মতো। আমি ঠিক যেভাবে রেখেছি ঠিক এইভাবে আপনারা করে নিতে পারেন। দেন এটার উপরে রাইট অপশানে ক্লিক করে ভিডিওটা প্লে করে আপনারা দেখে নিতে পারেন যে কতটা সুন্দর লাগছে আমাদের একটি এফেক্ট অ্যাড হয়ে গিয়েছে আমাদের এখানে। স্ট্যাটাস ভিডিও যেটি গুরুত্বপূর্ণ সেটি মিউজিক একটি। তার জন্য সিম্পলি মিউজিক অপশানে ক্লিক করছি এবং ক্লিক করে পর আরও একবার মিউজিক আইকনে ক্লিক করছি। দেন এখান থেকে মাই মিউজিক থেকে গিয়ে আপনি আপনার MP3 সংগুলি সব পেয়ে যাবেন। এছাড়া আপনি যদি মনে করেন ভিডিও টু অডিওতে সিলেক্ট করবেন, এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিওতে ক্লিক করবেন, এখান থেকে বিভিন্ন ধরনের আপনার ভিডিও সিলেক্ট শো করবে, এখান থেকে যে কোনো পছন্দ মতো আপনার নিয়ে নেবেন। আমি এখান থেকে মাই মিউজিকে যাচ্ছি, এখান থেকে যে কোনো একটি গান সিলেক্ট করে নিচ্ছি। দেন ইউজ আইকনে ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাড হয়ে গিয়েছে। দেন এখানে রাইট অপশানে ক্লিক করছি। এরপর আমরা যেটি করে নিতে হবে প্রত্যেকটি ছবির ডিউরেশনগুলো আমরা সিলেক্ট করে নিচ্ছি যে কত সেকেন্ডের একটি ছবি হবে। তার জন্য হালকা করে সরাবেন, সরানোর পর দেখতে পাবেন স্পিড নামক অপশানটি দেখতে পাচ্ছেন যেমনটা। স্পিডে ক্লিক করে নেওয়ার পর এখান থেকে 2.5 অথবা 2.4 আপনারা যে কোনো একটি রেখে দেবেন। দেন রাইট অপশানে ক্লিক করবেন ডবল রাইট আইকনে। দেন এখান থেকে ডিউরেশন অ্যাপ্লাইড হলে ক্লিক করবেন। দেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ছবির ডিউরেশন 2.5 হয়ে গিয়েছে। দেন এরপর ছবিটি একটু আমরা আমাদের ছবিতে প্রয়োজন হবে কিছু আমরা অ্যানিমেশন। যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিতে কিছু অ্যানিমেশন অ্যাড করার জন্য সিম্পলি এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করছি। দেন এখান থেকে কম্বো নামক অপশানটা আমরা দেখতে পাচ্ছি, এটাই ক্লিক করবেন। দেন এখানে সেভটা প্রথমে একটা ক্লিক করবেন, দিয়ে এটা একদম আমরা একদম পুরোপুরি করে দেবেন একদম। দেন রাইট অপশানে ক্লিক করবেন। ঠিক দ্বিতীয় ছবিটির উপর আসবেন, ঠিক একইভাবে এখানে অ্যানিমেশন অপশানে ক্লিক করে এখান থেকে স্লিং রাইটটাই সিলেক্ট করবেন। দেন একইভাবে এটা একদম ফুল করে নেবেন, দেখে নেবেন এটা ফুল আছে কি না। দেন রাইট অপশানে ক্লিক করবেন। ঠিক একইভাবে 3 নম্বর ছবিটিও করে নেবেন। ঠিক এইভাবে প্রত্যেকটি ছবি আমরা করে নেবেন এবং করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের ছবিগুলি কতটা অসাধারণ হয়ে গেছে গানের সাথে। দেন এরপর আমাদের কিছু টেক্সট অ্যাড করে নিতে হবে। তার জন্য সিম্পলি একদম প্রথমের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামক অপশানটি। দেন টেক্সট নামক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু লেখাগুলি আপনারা লিখে নেবেন। আমি এখান থেকে সিম্পলি আমার লেখা আছে তা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনার এখান থেকে লিখে এখান থেকে কিছু আমরা ইমোজি অ্যাড করে দেবেন। দেন কালারসে আসবেন এবং কালারসে আসার পর বিভিন্ন ধরনের কালার আপনার কাছে শো করবে, যে কোনো একটি আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে বিভিন্ন কালার আছে, আমি এখান থেকে এখানে হলুদ কালারটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এখান থেকে বর্ডার আছে, স্যাডো আছে, যে কোনো আপনার পছন্দ মতো একটি আপনারা করে নেবেন। দেন এখানে ফন্ট অপশানে আসবেন।
ফন্ট অপশন আসার পর এখানে বিভিন্ন ধরনের ফন্ট শো করবে। আপনি যদি ইনপুট করার থেকে ভালো না হলে আপনারা সিম্পলি এখান থেকে ইনপুট যে অপশন দেখাচ্ছেন এটাই ক্লিক করে আমরা ইনপুট করে নিতে পারি। দেন রাইট অপশনে ক্লিক করছি, ক্লিক করে এবার এটা একদম আপনারা ঠিক এইভাবে কমিয়ে নিচের দিকে অথবা আপনার পছন্দ মতো জায়গায় রেখে দেবেন। দেন এরপর যে আমার এখান থেকে যে টেক্সটটি আছে এই টেক্সটের শেষ প্রান্তে ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর সিম্পলি ভিডিও এন্ডে ক্লিক করছি। দেন এখানে আমাদের টেক্সট দেখতে পাচ্ছেন ভিডিও শেষ প্রান্ত অবধি চলে এসছে। দেন রাইট অপশনে সিলেক্ট করে নিচ্ছি। দেন দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি এবার কতটা অসাধারণ লাগছে খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম। দেন ওপরে সেভ আইকনে ক্লিক করে এখান থেকে আমরা যে এখান থেকে যে সাইজটা আমরা করে নিলাম 1080p অথবা 4K ক্লিক করে এখান থেকে ওপরে সেভ আইকনে ক্লিক করে ভিডিওটি আমরা সিম্পলি সেভ করে নেব। দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে পরবর্তী ভিডিও কিসের ওপর চান, সেটা আমাকে ইনস্টাগ্রাম অথবা ফেসবুকে আপনারা যে কোনো একটি ভিডিও পাঠিয়ে আমাকে পাঠাতে পারেন।